একাই তারেককে শেষ করবে। খালেদার জামিনের ব্যাপারে তারেক রহমানের ফোন কেন কেটে দিলেন মওদুদ? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মুঠোফোনে কথা হলো দলটির মওদুদ আহমেদের। লন্ডন থেকে তারেক জিয়া ফোন করলেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য একটু খুশি হয়েই ফোনের অপেক্ষা করছিলেন। তারেক রহমানের ফোন পেয়ে ব্যারিস্টার মওদুদ খুবই আনন্দ চিত্তে ফোন রিসিভ করলেন। অপর প্রান্ত থেকে বলা হলো, আপনি শুক্রবার সন্ধ্যায় কার সঙ্গে দেখা করেছেন? ব্যারিস্টার মওদুদ একটু থতমত খেলেন, জিজ্ঞেস করলেন, কেন বলুন তো? অপর প্রান্ত থেকে বলা হলো, বিকেলে ব্যারিস্টার মওদুদ সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ব্যারিস্টার মওদুদ প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করলেন, বললেন, ওটা ছিল স্রেফ সৌজন্য সাক্ষাৎ, তিনি আমার আত্মীয়। এরপর তারেক রহমান জানতে চাইলেন তার মায়ের জামিনের কি হলো। উত্তরে মওদুদ বললেন, সময় লাগবে। তখন তারেক রহমান বললেন, তাহলে আপনি পাবলিককে কেন বলেছেন রোববার অথবা সোমবারের মধ্যেই জামিন হবে? ব্যারিস্টার মওদুদ বলেন, সার্টিফাইড কপি না পেলে কি করব। অপর প্রান্ত থেকে জানতে চাওয়া হলো, কত টাকা দিলে সার্টিফাইড কপি দ্রুত পাওয়া যাবে? এবার বিনয়ী মওদুদ একটু বিরক্ত হয়েই বললেন, টাকা দিয়ে সবকিছু হয় না, রাজনীতি করতে হলে এই চিন্তা মাথা থেকে নামাতে হবে, টাকাই আপনাকে শেষ করবে। এ বলেই মওদুদ তারেক রহমানের ফোন কেটে দিয়েছে।